আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি সেলাই কাটিং নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমি গামেজটা কেটেছিলাম গত ভিডিওতে পার্ট ওয়ান, এখানে পার্ট টু আমি সেলাইতে চলে এসেছি। প্রথমে গলাটার পট্টিটা সেলাই করে নেব, তা সাইডটা আমি মুড়িয়ে দিয়েছি। এখন বডির কাপড়ের সঙ্গে গলার কাপড়ের পট্টিটা আমি এই যে দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। বডির কাপড়টা সোজা দিক থাকবে আর পট্টির কাপড়টা উল্টা দিক থাকবে, দিয়ে উল্টা দিকে সেলাইটা উল্টে দিলেই বডির প্লেটটা সুন্দর হয়ে যাবে। তো এখানে গলার কাছে একটু ভিড়ের মতো আছে, সেজন্য এখানে একটু টেনে নিয়ে এভাবে ঠিক করে দিতে হবে, দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে নিলে গলাটার শেপটা সুন্দর হবে। এভাবে আমি দুটো গলায় সেলাই করে নেব। আর এবার একটু কেটে নেব, সাইড থেকে একটু কেটে নিয়ে এভাবে কেটে কেটে দিলে যখন গলার পট্টিটা উল্টে দেওয়া হবে তখন শেপটা সুন্দর হবে। এমনভাবে কাটতে হবে যেন সেলাইটা না কেটে যায়। এবার উল্টিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেবো, যেদিকে পট্টিটা থাকবে সেদিকে সেলাইটা হবে। এই যে বাইরের দিকে সেলাইটা দেওয়া হচ্ছে, পট্টিটা যেদিকে সেদিকে, এভাবে ঘুরিয়ে চাপ সেলাইটা আমি দিয়ে দেবো। দুটো হাতায় এভাবে আমি সেলাই করে নেব। হালা হাতাটা সেলাই হয়ে গেলে ফুট সেলাই করে নিতে হবে। এখন দুই হাতার কাঁধের কাছে দুটো একসঙ্গে জোড়া করে এই যে ফুটটা সেলাই দিয়ে দিচ্ছি। একটু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এবার আরেকটি পুট আছে, সেটাও সেলাই দিয়ে দিচ্ছি, এটাও ডাবল সেলাই দিয়ে দিতে হবে। পুটটা সেলাই হয়ে গেলে আমি হাতাটা লাগিয়ে নেব। হাতাটা লাগাবো আলাদা আলাদা করে না, একসঙ্গেই লাগাবো। একসঙ্গে লাগালে সুবিধা হয়, এই যে বগলের সঙ্গে মিল রেখে একদম পুট বরাবর যে চিহ্ন দেওয়া আছে সেই চিহ্নর সঙ্গে মিল রেখে হাতাটা মিলিয়ে দেখতে হবে যে হাতার কাপড়টা ঠিক আছে কি না, তখন এই যে সেলাইটা দিয়ে দিতে হবে। তাহলে নতুন যারা তাদের কখনোই ভুল হবে না, তারা সহজেই সেলাই করে নিতে পারবে। যখন পার্ট পার্ট করে আলাদা করে হাতা সেলাই করে লাগাতে যাবে তখন একটু সমস্যাই হয়, সেই জন্য আমি সহজ পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে আমি দুটো হাতারই সেলাই দিয়ে দেবো এবং সেলাইটা ডবল করে দিয়ে দেবো। এই তো হাতা সেলাই হয়ে গেল। এখন হাতার মোহরিটা ধরে, মোহরির মাপ দেওয়া আছে যে দুই পার্ট একসঙ্গে করে, এই যে মোহরির 6 ইঞ্চি, সেখান থেকে আমি দাগের বরাবর সেলাইটা দিয়ে দেবো। দিয়ে একদম হিপ পর্যন্ত, সাইড ফাড়া পর্যন্ত সেলাইটা দিয়ে দিতে হবে। সাইড ফাড়া পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দেবো। এখানেও ডবল সেলাই দিয়ে দিতে হবে। এভাবে আমি দুই পাশেরই সাইড সেলাই দিয়ে দেবো। এখানে যে কোমরের কাছে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে একটু ঘের হয়ে রাউন্ড হয়ে চলে আসবে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। এখানে দাগ দেওয়া আছে সাইড ফাড়া, এই দাগ বরাবর এসে থেমে যেতে হবে, এখানে এসে থেমে যেতে হবে। এখন আমি সাইড ফাড়াটা সেলাই করে নেব। 1 ইঞ্চি মতন ভেঙে সেলাইটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি রাখা হয়েছিল সেটা এই যে ভাঁজের ভিতরে দিয়ে, এই একটা ভাঁজ দিয়ে আমি এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি। এভাবে দুই পাশেরই সাইড ফাড়া সেলাইটা করে দিতে হবে, তারপরে আবার সাইড দিকে চাপ সেলাইও দিয়ে দিতে হবে। তবে এখানে এসে ফাড়ার কাছে যে সেলাইটা অনেক সময় মেলে না, সবাই মিলাতে পারে না, এটা একটু খেয়াল করে দেখুন আপনারা কত সহজ। এটা এভাবে সেলাইটা করে এসে এখানে চেপে ধরে একটু ঘুরে চলে আসতে হবে। এভাবে এই যে ঘুরে এসে এখানেও চেপে ধরে ভাঁজটা দিয়ে দিতে হবে, এখানকার ভাঁজটা দিয়ে
এবার ঘুরে এসে একটু সামান্য সেলাই দিয়ে আবার ঘুরে চলে আসতে হবে। এই যে ঘুরে চলে আসলাম সাইডের একদম, এই যে সেলাই দিতে এই সেলাইটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ, একটু খেয়াল করলে আপনারা পারবেন, যে কেউ সেলাই করতে পারবেন, এমন কোনো কঠিন কাজ না। এর থেকে বড় বড় কঠিন কাজ করা যায়, এতটা তো সহজ, এটা পারা যাবে না এমন কোনো কথা না, যে কেউ আপনারা চেষ্টা করলেই পারবেন। এত সাইড ফড়াটা আমি দিয়ে দিলাম, এবার পাশের চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। এভাবে আমি দুটো পাশেরই সাইড সেলাইটা দিয়ে দেবো। এবার উল্টিয়ে এই যে চাপ সেলাইটা দিয়ে দেবো, এখানে এই যে বাইরের দিকে এই যে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এই সাইড ফাড়ার যে জয়েন্ট, সে জয়েন্টের এখানে এখানে এসেও এইভাবে একটু করে সামান্য একটুখানি রেখে একটা ফোর দিয়ে আবার ঘুরিয়ে দিতে হবে, তাহলে ফাড়াটা সুন্দর সাইজ হবে। এই যে কত সুন্দর হলো ফাড়াটা। এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব, দিয়ে তারপরে চলে যাব নিচের প্লেট সেলাই করতে। হ্যাঁ, এবার শেষ হয়ে গেল। আমি এখন এই যে নিচের প্লেটটা যে 2 ইঞ্চি রাখা হয়েছিল সেটাকে এই যে দুমড়িয়ে ভিতরে একটু দিয়েছি, আর যে বাইরে এভাবে ভাঁজ করে এই মাথার থেকে ও মাথা পর্যন্ত সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটা চেপে চেপে দিয়ে দিতে হবে। এবং এটা যখন সেলাই হয়ে যাবে ওই পাশেরটাও সেলাই দিয়ে বাইরের দিকে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। এত হয়ে গেল। মাপগুলো একইভাবে দিতে হবে, ভাঁজটা যেন একই রকমের মাপ হয়, ছোট কম বেশি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ঘুরিয়ে একটু এখান থেকে সেলাই দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘুরিয়ে নিয়ে এবার উল্টিয়ে সাইডে এই যে চাপ সেলাইটা, হ্যাঁ এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার কামিজ সেলাই করা, কত সহজেই দেখতেই পেলেন কত ঝটপট করে। এই কামিজ সেলাই করতে বাইরে অনেক টাকা নেয়, কাজে নিজেরা যদি তৈরি করতে পারে নিজেদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। এই তো হয়ে গেল আমার কামিজ সেলাই। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কামিজটা সেলাই করা। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই সেলাই কাটিংটি, এবং সবাই বুঝতে পেরেছেন কত সহজেই আমি কত সুন্দর করে কেটে সেলাই করে নিয়েছি। আশা করি আপনাদেরও শিখতে সমস্যা হবে না, সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন সেলাই কাটিং ও অনেক রেসিপি টিপস বিভিন্ন কিছু পেয়ে থাকবেন। কত সুন্দর হয়েছে, কত সহজেই বানিয়ে নিয়েছি, কোনো ঝামেলাই নাই, ঝটপট করে আমি তৈরি করে নিয়েছি। তা আশা করি আপনাদের ভালো লাগলো সবারই। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার একটি নতুন সেলাই কাটিং নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।